সুপ্রিয় বন্ধুগণ, আমরা আজকের এই পর্বে সুন্দর পিচাইয়ের সাফল্যের 10টি সূত্র বা মূলমন্ত্র জানার চেষ্টা করব। আপনারা জানেন যে ভারতীয় বংশোদ্ভূত এই সুন্দর পিচাই টেক জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা তথা সিইও। আসুন আমরা জেনে নেই সুন্দর পিচাইয়ের সাফল্যের 10টি সূত্র। এক, কোনো কাজ শেষ হলেই পরের ধাপ নিয়ে ভাবুন। আপনি একবারেই পুরো কাজটি সম্পন্ন করতে পারবেন না, আপনাকে কাজটিতে ধাপে ধাপে এগোতে হবে এবং একটা সময়ে আপনি কেবল একটা ধাপ নিয়েই কাজ করবেন। সেই ধাপটি সম্পন্ন হলেই আপনি তার পরের ধাপ নিয়ে ভাববেন, তার আগে নয়। দুই, মানুষের ক্ষমতায়নের জন্য কাজ করুন। স্রেফ নিজের কথা না ভেবে বরং এমন কিছু করুন যাতে মানুষের ক্ষমতায়ন ঘটে, তাহলে এতে আপনি অন্যের সহায়তাও পাবেন। তিন, আইডিয়া খুবই গুরুত্বপূর্ণ। কথায় আছে, আপনার কাছে একটা পণ্য আছে, এর অর্থ হল আপনি ব্যবসা করতে চাচ্ছেন, তা না করে আপনার কাছে একটা বুদ্ধি আছে যা সবার জন্য লাভজনক। তাই আপনি ব্যবসা করতে চাচ্ছেন বা যাচ্ছেন এরকমটা না হওয়াই শ্রেয়। চার, ঝুঁকি নিন। ঝুঁকি নিতে যদি ভয় পান তাহলে আপনার কাঙ্ক্ষিত সাফল্য কোনো দিনই আপনার কাছে এসে ধরা দেবে না। সঠিক সময়ে সঠিক পরিমাণ ঝুঁকি নিতে পারার মানসিকতাই পারে আপনাকে উপরে তুলে আনতে। পাঁচ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। কাজের যে কোনো ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হতে হবে ইতিবাচক। মনে রাখবেন, যে ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন তা আর কেউ দেখতে পাচ্ছে না, তাই মানুষ আপনার কাজ নিয়ে অনেক কথাই বলবে। সেগুলো নিয়ে চিন্তিত না হয়ে বরং ইতিবাচক জায়গা থেকে তাদের বোঝানোর চেষ্টা করুন। ৬, সমস্যা সমাধান করুন। কখনো কোনো সমস্যা আগামীকালের জন্য ফেলে রাখবেন না, আজই সমস্যার সমাধান করে ফেলুন। ৭, স্বপ্ন অনুসরণ করুন। আপনি সফল তখনই হবেন যখন আপনি নিজের স্বপ্নকে অনুসরণ করবেন। ৮, রুটিন মাফিক চলুন। জীবনে রুটিন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। এলোমেলো কাজ করে কেউ কোনো দিন সামনে অগ্রসর হতে পারেনি, তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে রুটিন মাফিক চলুন। ৯, তাই করুন যা আপনি করতে ভালোবাসেন। নিজের ভালোবাসা যদি না থাকে তাহলে আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না, সুতরাং সবসময় সেটাই করুন যেটা করতে আপনি খুব ভালোবাসেন। ১০, নিজেকে ধাক্কা দিন। সবসময় যে শুধু অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের ধাক্কা দিতে হয় তা কিন্তু নয়, আপনার নিজের মাঝেও আলস্য কিংবা দোলাচল আসতে পারে, তাই সব ঝেড়ে ফেলে মাঝে মাঝেই নিজেকে একটা বড় ধাক্কা দিন। আজকের পর্ব এখানেই শেষ করছি। এ ধরনের অনুপ্রেরণামূলক বক্তব্য আরও দেখতে ও শুনতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা করছি।